হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বেবি অ্যান্ড মি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা হোম রেমেডি। শীতকালে কি হয়, অনেকেরই মাথায় হয় ড্যান্ড্রাফের সমস্যা হয়, তো বাচ্চাদেরও সেটা কম হয় না, বাচ্চাদেরও হয়। তো সেক্ষেত্রে বাচ্চাদের কিভাবে আমরা কেয়ার নিলে ড্যান্ড্রাফটা কমতে পারে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে জন্য আমার লাগবে একটা, এই যে দেখো দেখতেই পাচ্ছ, অরেঞ্জ, কমলা লেবু, এই শীতকালে যেটা কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। আর এই দেখো আমাদের নতুন সদস্য ব্রুনো, ইনি সব সময় ঘাড় নাড়ছে। তো চলো এটাকে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের ফিরে আসছি, দেখাচ্ছি কী করব। প্রথমেই এক বাটি গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা বাটি। যেহেতু কোল্ড কম্প্রেস অয়েল ডাইরেক্ট হিট করা যায় না, তো সেই জন্য আমি ডাবল বয়লার পদ্ধতিতে তেলটাকে গরম করে নেব। আর এখানে আমি যে তেলটা ব্যবহার করছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এটাও কোল্ড কম্প্রেস অয়েল। বাচ্চাদের জন্য যতটা অর্গ্যানিক ইউজ করা যায় ততটাই ভালো। আর এখানে যে গ্লিসারিনটা ব্যবহার করছি দেখো 100% পিওর, তোমরা চাইলে এই গ্লিসারিনটা ব্যবহার করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো। আর এখানে আমি আদর চুল যতটা প্রয়োজন ততটাই কিন্তু গ্লিসারিন এবং তেল নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো বাচ্চাদের অনুযায়ী, বাচ্চাদের চুল যতটা বড় হবে সেই অনুযায়ী। আর দেখো নিয়ে নিচ্ছি একটা অরেঞ্জ স্লাইস, যেটা একটু ছাড়িয়ে নিচ্ছি, দানা টানাগুলো বার করে নিচ্ছি এবং এর রসটা আমি নিয়ে নেব। এই একটা স্লাইসের রসটাই কিন্তু আমি এর মধ্যে নিয়ে নেব, দেখো এইভাবে। আর এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তেল এবং অয়েলটা ভালো করে, এই সরি তেল এবং জুসটা ভালো করে যাতে মিশে যায় সেই জন্য। এবার দেখো যে কোনো প্যাক কিন্তু ব্যবহার করার আগে চুলটা ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত। তো চুলটা আমি ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি যাতে কোনো রকম জট পড় না থাকে। আদৌ চুলটা যেহেতু একটু কার্লি টাইপের সেই জন্য জট পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। তো সেই জন্য যেসব মানে যাদের আর কি কোঁকড়ানো চুল তাদের কিন্তু চুলটাকে ভীষণ পরিষ্কার রাখতে হয় যাতে জট পড় না ধরে। দেখো আঁচড়ানো হয়ে গেছে, এবার কিন্তু এই অয়েলটা দিয়ে আমি ভালো করে মাসাজ করে দিচ্ছি। একটুখানি উষ্ণ গরম গরম থাকতে থাকতেই কিন্তু এটা মাসাজ করলে বেশ আরাম পায় বাচ্চারা, আর চুলের গোড়াগুলোও কিন্তু সতেজ থাকে, চুলের বৃদ্ধিটাও ভালো হয় কিন্তু। তো দেখো এইভাবে তেলটা কিন্তু ভালো করে মাসাজ করে দিচ্ছি, আর সেই যে অরেঞ্জটা দিয়েছিলাম ওই অরেঞ্জটাই আদুকে দিয়ে দিয়েছি, খাচ্ছেও। আর আমি সেই ফাঁকে কিন্তু তেলটা মালিশ করে দিচ্ছি। আর রিসেন্টলি আদুর জন্য একটা শ্যাম্পু ব্যবহার করছি যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। যারা একটুখানি বাচ্চাদের বড় চুল রাখতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট। দেখো এই শ্যাম্পুটা কিন্তু শ্যাম্পু প্লাস কন্ডিশনার হয়। বাচ্চাদের কি হয়, একটু বড় হলে যখন বাইরে তাইরে বেরোয়, যখন একটুখানি স্কুলে টুলে যায়, তখন কী হয় আমরা ঠিকভাবে চুলের কেয়ার নিতে পারি না, কারণ ওদের একটা স্কুল টাইম থাকে। তো সেই সব বাচ্চাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা একদম বেস্ট, বুঝতেই পারছো। কন্ডিশনার থাকা মানে বাচ্চাদের চুলটাকে কতটা পরিমাণ নরম করে। তো অনেক সময় হয় কি বাচ্চাদের স্কুল থাকে বলে আমরা তেল টেল দিতে পারি না, সেই ছুটির দিন থাকলেই তেল দিতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই শ্যাম্পুটা ভীষণ ভালো কাজে দেয়। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, তবে এটা কিন্তু 4 বছর ঊর্ধ্ব বাচ্চাদের জন্যই এই শ্যাম্পুটা, মানে যেসব যারা চাইছো যে একটু বড় চুল লাগবে তারা ব্যবহার করতে পারো। দেখো আফটার ওয়াশ আদু চুলটা কতটা শাইন করছে, যেহেতু আমি ওকে স্নান করানোর পর চুল আঁচড়াই না সেই জন্য চুল আঁচড়ে এখন দেখাতে পাচ্ছি না, ও স্নান করার পরই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ চুলটা একটা আলাদা রকম শাইন করছে। তো যেটাই হয় ওই প্যাকটা ব্যবহার করার পর ড্যান্ড্রফটা তো দূর হয় এবং চুলে কিন্তু একটা ভালো রকম সাইন আসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা তোমরা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।